আমারি দেশ সব মানুষের, সব মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, দেশ মাতা এক সকলে। আজ 21 জানুয়ারি 2018, আমি বনি আমিন, এখন ঢাকার সোনারগাঁর ঐতিহাসিক পানাম নগরীতে আছি। আমার সাথে আছে এক দল হতে যাওয়া ডাক্তার এবং এরা এখন ফিফথ ইয়ারে পড়ছে ঢাকার একটি মেডিকেল কলেজে। পানাম নগরী একটা ঐতিহাসিক নগরী, আমাদের বাংলার গর্ব, অর্থাৎ ছিটে ফোটা যেইটুকু গর্ব আমাদের আছে সেই গর্বের একটি অংশে এটি। আমার সাথে যারা আছে এদের মধ্যে অনেকে কিন্তু আমাকে, অনেকে না দুজন হয়তো চিনেছে, সে আমাকে তারা ইউটিউবে দেখেছে। বন্ধুরা, আমি একে একে ওদেরকে নাম জিজ্ঞেস করছি। কী নাম তোমার? মারুফ মিল্লাহ। কি পড়ছো তুমি? আমি মেডিকেলে পড়ছি। আচ্ছা আচ্ছা, আর তোমার নাম কি? তানভীর মাহতাব। তোমার? উজ্জ্বল। কি পড়ছো? কি? হ্যাঁ, ফাইনাল ইয়ার মেডিকেল এমবিবিএস। আমি ভেবেছিলাম তুমি হয়তো টিচার, দাঁড়িয়ে রেখেছো তো। আর তোমার নাম কি গো? শ্রাবণ। তো আষাঢ় কোথায়? আচ্ছা, আষাঢ় নেই। কি নাম তোমার? প্রাপ্তি। বাবা, অপ্রাপ্তি হলেই তো মনে কষ্ট। কি নাম তোমার? আসিফ। আসিফ জারদান না তো? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম তৃষা। আর তোমার নাম? জাহাঙ্গীর। জাহাঙ্গীর, এই সেই জাহাঙ্গীর আপনাদের মনে আছে যিনি ষড়যন্ত্র করে দিল্লি দখল করেছিলেন, সেই সম্রাট আকবরের সন্তান জাহাঙ্গীর। অবশ্যই এই জাহাঙ্গীর অন্য জাহাঙ্গীর। বন্ধুরা, আমরা সবাই একত্রিত হয়েছি পানাম নগরীতে, আর আমাদের পথ প্রদর্শক যাকে আমরা বলি মোয়াল্লেম, তার ইংরেজি হচ্ছে টুরিস্ট গাইড, আমাদের মোয়াল্লেম হচ্ছে এ আরিফ, যিনি এইখানকার লোক। কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ। আমি সিডনি থেকে আজ সকালেই কল পেয়েছি তার বিষয়ে, আমার মোয়াল্লেম হবেন তিনি এবং তিনি আজ আমার গাইড হিসাবে, অর্থাৎ মোয়াল্লেম হিসাবে আমার সাথে আছেন। বন্ধুরা, চলো এবার পানাম নগরীটা ঘুরে ঘুরে দেখি। চলো চলো। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, দেশ মাতা এক সকলে। তাড়ি ও খেজুরের রস বিক্রি করছে এই ফেরিওয়ালা। তাড়ি হচ্ছে তাল গাছে যেটা হয়ে থাকে একটু তেতো, ওটা হচ্ছে খেজুরের রস। আমারি দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষ। বন্ধুরা, আমি ঘুরছি পানাম নগরী, ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি এই পানাম নগরী সোনারগাঁয়ে অবস্থিত। কখনো আসলে অবশ্যই পানাম নগরীতে আসবে, আমার কিন্তু এখনো ঘোরা শেষ হয়নি। চলো আরো কিছু ঘুরে দেখি। চলো, এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, আর ইটগুলো একটু সরু পাতলা, আর এই যে ইটের ফাঁকে ফাঁকে যে আছে এগুলো, তখন কিন্তু সিমেন্ট আবিষ্কার হয়নি, তখন ছিল চুন সুরকি। চুন সুরকির উপরে ধাপে ধাপে ইট বসিয়ে এই ধরনের ওয়ালগুলো করা হতো তখন। এখন দেখতে পাচ্ছ যে দাঁতের ফাঁকে যেরকম মাড়ি ধীরে ধীরে শুকিয়ে আসে বয়সের সাথে সাথে, ঠিক সেই রকম এই যে ইটের ফাঁকে যে চুন সুরকি সেগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। তো বাংলাদেশ সরকার চেষ্টা করছে পানাম নগরীকে সংরক্ষণ করার জন্য। বন্ধুরা, চলো আমরা আরও অন্য পাশে গিয়ে ঘুরে দেখি। বন্ধুরা, এখানে একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে যে প্রত্যেকটা বিল্ডিংয়ের নাম্বার আছে। আমি যে নাম্বারে এখন দাঁড়িয়ে আছি এটার নাম্বার হচ্ছে 13 নাম্বার। এটা হচ্ছে সংরক্ষণের সুবিধার্থে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ববিদ যেই ডিপার্টমেন্ট আছে তারা এই এই সংরক্ষণের জন্য কাজটা করছে। বন্ধুরা, তোমাদেরকে আগে বলেছি যে বুড়ো হলে দাঁতের ফাঁকে মাড়ি যেভাবে ধীরে ধীরে খিঁচে যায়, কমে যায়, ঠিক তেমনি এই যে পাতলা ইটের মাঝে যে এই চুন এবং সুরকির সিমেন্টের যেই পদার্থটা আছে সেটা ধীরে ধীরে গলে যাচ্ছে বা ক্ষয়ে যাচ্ছে, তখন সিমেন্ট আবিষ্কার হয়নি। আর
বন্ধুরা, আজ 21 জানুয়ারি 2018, প্রচুর প্রচুর টুরিস্ট এখন দেখা যাচ্ছে, বেলা পড়ছে, টুরিস্ট বাড়ছে, দেশি বিদেশি টুরিস্ট আসছে অহরহ। হ্যালো বন্ধুরা, আমি বনি আমিন। এতক্ষণ তোমাদেরকে ঘুরে ঘুরে পানাম নগরী দেখালাম, সেই ঐতিহাসিক পানাম নগরী। শেষ হয়ে গেল আমার পানাম নগরী দেখা। দিস ইজ বনি আমিন ফ্রম পানাম নগরী, সোনারগা, ঢাকা, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশ মাতা এক সকলের।